Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah amma ba'd. Shamusta prashum shasay moham rabbul alamin al jannah. Jara shashkribai. Amra. ষষ্ঠ বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি, তাই সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দ্রুত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তার উপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বক্তব্যের বিষয় সালাত পরিত্যাগকারী বড় ক্ষতিগ্রস্ত। সালাত এমন একটি ইবাদত যা পরিত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। সালাত এমন একটি ইবাদত যা পরিত্যাগ করলে মানুষের আর কোন ইবাদত গ্রহণযোগ্য হয় না। সালাত পরিত্যাগ করলে মানুষ আর মুসলিম থাকে না। সালাত পরিত্যাগকারী ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস সুনিশ্চিত ওই সকল সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী।